সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। আওয়ামী লীগ সরকারের কাছে কিছুই নিরাপদ নয় বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বললেন বাংলাদেশে এক অদ্ভুত শাসন চলছে। এবারে জানিয়ে দিব কিশোরগঞ্জে মামলায় বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর। এদিকে যুবদলের মুন্না রিমান্ডে, আইনজীবীদের হট্টগোল, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি। এরপর থাকবে বিমানবন্দরে স্বর্ণ চুরি, পুলিশের সন্দেহে যে তিনজন। সর্বশেষ জানিয়ে দিব সরকারের উপর চাপ তৈরি করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আওয়ামী লীগ সরকারের কাছে কোনো কিছুই নিরাপদ নয় অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদের কাছে গণতন্ত্র, জনগণ কিছুই নিরাপদ নয়। তিনি বলেন সরকার সারা দেশে সন্ত্রাস তৈরি করে জনগণের উপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চাচ্ছে, কিন্তু জনগণ এবার তা রুখে দেবে। আজ মঙ্গলবার 5ই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর সমরিতা হাসপাতালে কুমিল্লা লালমাই সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডাক্তার সিরাজুল ইসলাম, ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন কুমিল্লা লালমাই থানার এক সাংগঠনিক সভা একটি বাসায় চলাকালে স্থানীয় মন্ত্রী এমপি ভাইদের নেতৃত্বে হামলা হয়, এমনভাবে হামলা হয়েছে আহতরা বাঁচতে নাও পারত, এমনকি গুলিও চালানো হয়েছে, এখানে কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন এই ফ্যাসিস্ট সরকার কবে যে ক্ষমতা থেকে যাবে, গেলেই দেশের জনগণ মুক্তি পায়। তিনি বলেন পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে মফস্বলে বাসায় বসে সভা করতে গেলেও অস্ত্র দিয়ে শেখ হাসিনার ক্যাডার বাহিনী হামলা চালায়, এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। বাংলাদেশে এক অদ্ভুত শাসন চলছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন বাংলাদেশে বর্তমান অদ্ভুত শাসন বিরাজমান, এটি এমন এক দুঃশাসন যেখানে এক ব্যক্তি ইচ্ছায় আদালতের কার্যক্রম চলে, এখানে ন্যায় বিচার বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ার কোনো কাজ হয় না। সব মামলায় জামিন পাওয়ার পরও আবার পুনরায় আদালতের আইন ভঙ্গ করে এক ব্যক্তির নির্দেশনা সত্ত্বে আবার নতুন করে নেতাকর্মীদেরকে হাজতে ভরা হয়। ইতিমধ্যে নানাভাবে তাদেরকে আটকে রাখার যে বেআইনি কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজিরবিহীন। আজ মঙ্গলবার 5ই সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্যাক ডেউ দিয়ে পেন্ডিং মামলায় মুন্নাকে আটক করার পর আবারও উচ্চ আদালতে রিট করলে তাকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশনাকে অগ্রাহ্য করে এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব। আব্দুল মোনায়েম মুন্না এই মুহূর্তে সকল মামলা থেকে জামিন প্রাপ্ত, অথচ তিনি কারাগারে আছেন, তাকে জেল কর্তৃপক্ষ আটকে রেখেছে। তারা বলছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে মুন্নাকে ছাড়বে না, এই ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। তিনি বলেন এদেশের মানুষ নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসিনার আসল বন্দী, পুলিশ ও আদালত এক্ষেত্রে আইনের শাসনের বদলে শেখ হাসিনার চোখ রাঙানিকে আমলে নিচ্ছে, শেখ হাসিনা চেতনার স্তরে বিরোধী দল নিশ্চিহ্ন করা ছাড়া আর কিছুই নেই, সুবিচার থেকে করেছে দেশবাসীকে বঞ্চিত। আমি আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীর মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ সকল মানবাধিকার সংগঠনের উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি, তারা যেন বিএনপির এই নেতাকে অচিরেই ছেড়ে দেয়। রিজভী আরো বলেন গণতন্ত্রের পক্ষে তরুণদের যে ঢল নেমেছে তাতে স্নায়বিক প্রতিক্রিয়ার বিহ্বল শেখ হাসিনা, এতে তিনি স্বৈরতন্ত্রের ক্রমোন্নতি ক্রমাগত বিকাশ ঘটাতে আরো মরিয়া হয়ে উঠেছেন, এখন চলছে নানা রকমের উদ্দেশ্য অভিসন্দ। অবৈধ আওয়ামী লীগ সরকারের আদালত তাই উঠে পড়ে লেগেছে বিএনপি নেতাকর্মীদের সাজা দিতে, নতুন নতুন মিথ্যা মামলা এগুলো করে বিএনপি নেতাকর্মীদের আটক রাখার চেষ্টা করছে। তিনি বলেন অচিরেই জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের চূড়ান্ত পদত্যাগ হবে ইনশাল্লাহ।
কিশোরগঞ্জের মামলায় বিএনপি নেতা চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি। মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছে কিশোরগঞ্জ আদালত। একই সঙ্গে তাকে কারাগারে প্রেরণের নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার 5ই সেপ্টেম্বর বেলা 11টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। এ সময় আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা, কিশোরগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 5-এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়। বাদীপক্ষেও মামলাটি পরিচালনা করে দ্রুত বিচার আদালতের এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষের মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালালউদ্দিন। এর আগে গতকাল একই আদালতে বিচারক সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় চাঁদকে। গত 24 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ 65 নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাফুল ইসলাম টিটু। এ ঘটনায় এখন পর্যন্ত চাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট 26টি মামলা দায়ের করা হয়েছে। যুবদলের মুন্না রিমান্ডে আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন প্রধান বিচারক। রাজধানীর রমনা থানায় নাশকতা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্নার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার 5ই সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাইদির আদালত এ আদেশ দেয়। আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করে এ সময় বিচারক এজলাস ছেড়ে খাসকামরায় চলে যেতে বাধ্য হন। এ বিষয়ে আদালত বেঞ্চের সহকারী মোহাম্মদ ইমরান কালবেলাকে বলেন, আসামি মুনায়েম পক্ষের আইনজীবীরা আদালতের পর আদালতের মধ্যে হট্টগোল শুরু করে। এ সময় তারা বেঞ্চে বসার সোফা উল্টে পাল্টে ফেলে দেয়। বিচারক তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানিয়েছে, রাজধানীর রামপুরা থানার এক মামলায় আব্দুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় তার 7 দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আদেশের পর বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় তারা বেঞ্চ ও সোফা উল্টে পাল্টে ফেলে দেয়। বিচারক তখন সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ ও আইনজীবীরা তাদের সরিয়ে দিলে আসামি মুন্নাকে আদালতে জেল হাজতখানায় পাঠানো হয়। ঢাকার বিমানবন্দরে স্বর্ণ চুরি, পুলিশের সন্দেহ যে 3 জন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে প্রায় 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় প্রাথমিকভাবে 3 জনকে জড়িত বলে সন্দেহ করেছে পুলিশ। এর মধ্যে কাস্টমসের 2 জন রাজস্ব কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার 5ই সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার DC মোহাম্মদ মোর্শেদ আলম সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহকারী রাজস্ব কর্মকর্তা শহীদুল ইসলাম শাহেদ এবং সহযোগী হিসেবে সিপাই নিয়ামত হাওলাদারকে সন্দেহ করা হচ্ছে। যদিও ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি, তবে 3 জনকে ডিউটি করার সময় ছাড়াও বিভিন্ন সময় বিমানবন্দর চত্বরে অবস্থান করার বিষয়টি প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। গত রোববার 3 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে প্রায় 55 কেজি স্বর্ণ চুরি হওয়ার ঘটনা ঘটে। চুরি হওয়ার পর থেকে পুলিশ অপরাধীদেরকে ধরার জন্য নানা রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ভিতরে 2 জন রাজস্ব কর্মকর্তাও রয়েছেন। সরকারের উপর চাপ তৈরি করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। কমিটির পুনর্গঠনের পর সংখ্যা গঠনের কিছু দাবি নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার পরিকল্পনা করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা এবং কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়ে একটা সুরাহা চাইছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তারা মনে করছেন, নির্বাচনের আগে এ বিষয়ে চাপ তৈরি করা না গেলে সরকার বিষয়টি আমলে নেবে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বন্দীদের মুক্তি নিয়ে হেফাজতের নেতারা চাপে আছেন। এখনও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক, মুনির হোসেন কাশেমি, নূর হোসাইন নুরানি, রফিকুল ইসলাম মাদানী কারাবন্দী। এর মধ্যে মামুনুল হক সহ কয়েকজন নেতার একাধিক মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে গিয়ে নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা সরকারের উপর চাপ তৈরি করে এবং মামলায় বন্দী ও মুক্তির বিষয়ে দ্রুত সুরাহায় পৌঁছতে চাইছে। এ অংশে হেফাজতকে নতুন করে সংগঠিত করে
মাঠের কর্মসূচিতে নামতে শীর্ষ নেতৃত্বকে তাগিদ দিচ্ছেন। ২০২০ সালের বিলুপ্ত কমিটির সদস্য অন্তর্ভুক্ত করে গত ৩১ আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। সংগঠনের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ, বাবনগরী ৫৩ সদস্যের উপদেষ্টা পরিষদ এবং ২০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির বেশিরভাগই নতুন কমিটিতে আগের পদে বা পদোন্নতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।